বানাবো গোপাল ঠাকুরের গলায় দেওয়ার জন্য। এটা গোপাল ঠাকুরের জন্য নয়, রাধা কৃষ্ণ। বন্ধুরা, আপনারা দেখছেন সুমন রিনা ব্লগস থেকে। আপনাদের জন্য আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। দেখুন আমি কিভাবে সংসারের কাজ করার পর বাকি টাইমটা আমি ঘরে বসে মালা করি, যাকে বলে হাতের কাজ। দেখুন আমি কিভাবে মালাটা করছি, আপনাদের দেখাচ্ছি। কি নিয়েছি, এই যে নিয়েছি ধরুন এই যে সুতো নিয়েছি, সূচ নিয়েছি। এবার দেখুন আমি মালাটা কিভাবে করছি। ওটা কি, এটা ক্যাপ, এটাকে ক্যাপ বলে। আগে পুঁতি ভরবো, পরে ক্যাপ ভরে পুঁতি ভরবো, তারপরে ক্যাপ ভরবো। দেখুন একটা মালাতে চারটে করে ফুল লাগবে। আগেই লাল পুঁতিটা ভরে নিচ্ছি, দু তিনটে পুঁতি দিতে হবে। তারপরে ক্যাপ ফুললাম, তারপর দেখুন বন্ধুরা এই ফুলটা ভরছি। ফুলের পরে আবার তিনটে পুঁতি, এটাকে বল বলে। তারপরে লাল পুঁতি, আবার এই ক্যাপের পর আবার ফুল। দুটো ফুলের পরে দুটো পুঁতি দিতে হবে। মিডিলটায় বসবে এই বলটা। দেখুন তো এটার পরে সেম লাল পুঁতিটা দিতে হবে। দেওয়ার পরে বল দুটো দিতে হবে, পরে আবার আরেকটা ফুল, এরপর আবার তিনটে পুঁতি। হয়ে গেল তিনটে, তো আর একটা লাস্ট। আমার লাস্ট পার্ট হয়ে গেল এদিকে। দেখুন এবার এই পাশটা করতে হবে সেম জিনিস, বা দিকে দুটার মতনই ডান দিকে সেম করতে হবে। বেশিক্ষণ টাইম লাগে না, দিনে 3 ডজন করে হয়। একই রকম ভাবে এদিকেও করতে হবে। আপাতত এটা আমার হয়েই গেছে, আর একটা ফুল দিতে হবে। দেখুন বন্ধুরা এটা কমপ্লিট, দুদিকে পুরো সমান হয়েছে। দেখুন এবার এইটা দুদিকে আমাকে জড়ি বাঁধতে হবে। এটা জুড়ি, এটাকে আমি কাটবো। কাটার পর দেখুন কিরকম ভাবে এটাকে সেটিং করতে হবে। এটা হলো এই প্রসেসে করতে হয় যাতে জড়িটা সাদা সুতোটা না দেখা যায়। এই আট করে দিতে হবে, নাহলে তো বুঝতেই পারছেন বন্ধুরা এটা খুলে যাবে। তো ব্যবহার করার আগে যদি খুলে যায় তাহলে ওটা বুঝতেই পারছেন এটা একটা বাজে ব্যাপার। তো ভালো করে আট করতে হবে। তো পাশের এই যে এটা কেটে দিতে হবে, সেম প্রসেসেই এটা আমি করব। দেখুন বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তবে বন্ধুরা একটা লাইক করবেন আর শেয়ার করবেন। পুরো গলায় দেয় মানে পরানো হয়, দেখে নিন। এই যে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুরা একটা সাবস্ক্রাইবার করবেন, ঠিক আছে? আর কীরকম লাগলো সেটা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর এরকমই ভিডিও, নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে আমি হাজির করব, দেখবেন। এই যে দেখতেই পাচ্ছেন। এরপরে বাটন গণেশ জগন্নাথ কি বলে বিশ্বকর্মা ঠাকুরের জন্য এটা। বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকবেন, আর ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে আসবো পরের দিন। নমস্কার।